মেঘনা গোমতী সেতু ভোগান্তি কমালেও মহাসড়ক সংস্কার না হওয়ায় এবারও স্বস্তি মিলবে না ঈদ যাত্রায়। দেশের চৌঠা জনের বাসের টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ। অর্ধেকের কম জনবল ও অপর্যাপ্ত বাজেট দিয়ে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলের ঈদ যাত্রার প্রস্তুতি, রেলেও ভোগান্তির আশঙ্কা। ঈদ সামনে রেখে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। রাজধানী থেকে গ্রেফতার 62, সাক্ষী না পাওয়ায় জামিনে ছাড়া পাচ্ছে অভিযুক্তরা, দাবি পুলিশের। এবং ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা, শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট।